নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসছি আরও একটি স্ন্যাক্সের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন চপ বা মাংসের চপ বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে বানাবো আর স্বাদ হবে একদম দোকানের মতন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি চিকেন চপ বা মাংসের চপ আমি এখানে দেড়শো গ্রামের মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো ছোট ছোটো করে টুকরো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে চপের জন্য বানিয়ে নিতে হবে পুর তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচের মতন সাদা তেল গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেল গরম হওয়ার অপেক্ষায় থাকবো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে পেঁয়াজ দু মিনিটের মতন ভেজে নেব দু মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করবো টুকরো করে রাখা একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেক দেব এক ইঞ্চির মতন কুচোনো আদা তিন থেকে চার কোয়া রসুন কুচি দিয়ে দিলাম আমি এখানে আদা আর রসুন কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব হাফ স্পুনের থেকেও কম দিলাম কারণ পরে আমি লবণ অ্যাড করব নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতন ভেজে নেব টমেটো আগের থেকে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা মাংস নেড়েচেড়ে মাংস মিশিয়ে নিয়ে দু মিনিটের মতন ভেজে নেব দু মিনিট পর এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা একটা কাঁচা লঙ্কা দেবো হাফ টিস্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দেব ভাজা ধনের গুঁড়ো দিলাম হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো দেবো হাফ টি স্পুন হাফ টি স্পুনের মতন দিয়ে দেবো চিলি ফ্লেক্স আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা আরেকটু বেশি করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন সব মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলা যাতে না পুড়ে যায় সেজন্য দিয়ে দেব হাফ কাপের মতন জল মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেন দশ মিনিটের মতন রান্না করে নেব মাঝে মাঝে একটু এইভাবে নেড়ে চেড়ে দেবো দশ মিনিট হয়ে গেছে চিকেনের মধ্যে যে জল ছিল জলটা অনেকটাই টেনে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো একটা ছোটো সাইজের সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আলু চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলু চিকেনের পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব এক চামচের মতন ব্রেড ক্রামস ব্রেড দিলাম শুধুমাত্র পুরের মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব খানিকটা ধনে পাতা কুচি দেব হাফ স্পুনের মতন গোলমরিচ গুঁড়ো আর দেব খানিকটা পাতিলেবুর রস ওয়ান টি স্পুনের মতন পাতিলেবুর রস দিলাম আর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করব হাফ স্পুনের মতন গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়ে আমি আবারও দু মিনিটের মতন পুর হতে দেব পুর প্রায় হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পুর অন্য পাত্রে ঢেলে নেব পুর ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি এবার আমি এটা সাইডে সরিয়ে রাখব আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা মুরগির ডিম দিয়ে দেব হাফ স্পুনের মতন লবণ ডিম ভালো করে ফেটিয়ে নেব ডিমের বাটিটাকে এবার সাইডে রেখে দেব এদিকে চিকেনের পুরো ঠান্ডা হয়ে গেছে এবার পুর থেকে কিছুটা করে অংশ নিয়ে চপের শেপে গড়ে নেব এই রেসিপির সব উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন একটা ডিম্বাকৃতি শেপ দেব একটা চপ গড়া হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এখানে একটা প্লেটের ওপরে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবার এক একটা মাংসের চপ আমি এই ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব চামচের সাহায্যে ভালো করে ডিমের গোলা মাখিয়ে নেব ডিমের গোলা থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রামসের উপরে দিয়ে দেব এবার ব্রেড ক্রামস এইভাবে আমি ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আরও একবার ডিমের গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রামস মাখিয়ে নেব। মোট দুবার কোট করব একইভাবে বাকি চপগুলোও আমি বানিয়ে নেব এই চপটা ব্রেড ক্রামসে কোট করা হয়ে গেছে এবার অন্য একটা জায়গায় রেখে দেব সব চপগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য একদম রেডি কড়াইতে আগে থাকতেই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টোতে যাবেন না দু থেকে তিন মিনিট পর উল্টে পাল্টে ভেজে নেবেন চপের কালার হালকা ব্রাউন চলে এসছে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব চপ ভেজে আমি তুলে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে একটু বিট নুন সন্ধেবেলায় একটু কাশন্দি আর স্যালাডের সাথে আমি পরিবেশন করব। দারুণ জমে যাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না